অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 22-28 ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে মিন টু মিন রাশি, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথম আমি আসি এই যে এই সপ্তাহে আপনাদের কোন কোন দিকে ভালো এবং কোন কোন দিকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তার একটা প্রয়াস আমি চেষ্টা করছি, যে কি করবেন এবং কোন কোন দিকে আপনারা সাবধান থাকবেন তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা আমি করছি। প্রথমেই আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি, আপনাদের দাম্পত্য সুখের জায়গাতে কিন্তু বাধা, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফে মতান্তর এবং অধিক থেকে অধিকতর ব্যয় এই সপ্তাহে কিন্তু আপনাদের হবে, সে ভালো দিকেও হবে এবং নিজের শৌখিনতার জন্য আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় লক্ষ্য করা যাচ্ছে। তবে আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো। সবথেকে ভালো প্লাস পয়েন্ট প্রেমের জায়গা, আপনাদের নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কিন্তু হবে, অর্থাৎ লাভ কানেকশানটা কিন্তু ভালো। শুভ বিবাহের সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ সংবাদ আসা বা শুভ ক্রিয়া হওয়া বাড়িতে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এডুকেশনের দিকটা যদি বলি, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি এই সম্ভাবনাগুলো বাড়িয়ে তুলছে এবং এর সাথে সাথে আপনাদের সফলতা লাভের জায়গা এবং ব্যবসার জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা থাকবে, অর্থাৎ সেখানে অধিক ইনভেস্টমেন্ট করলে আপনাদের সমস্যা থাকবে, মানে হিউজ ইনভেস্টমেন্ট এ সপ্তাহে ব্যবসায় কিন্তু আপনারা করবেন না, তুলা রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভূমি ভবন বাহন সুখের জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরে আসি আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিছু হলেও সমস্যা থাকছে, শরীরগত দিক নিয়ে আপনার কিন্তু সমস্যা থাকছে। তবে আপনাদের এ সপ্তাহে যথেষ্ট পরিমাণে পরাক্রম থাকবে, আপনার ভাইয়ের থেকে সহযোগিতা পাবেন এবং এই সপ্তাহে আপনাদের যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আমি আবারও বলবো, তাদের ক্ষেত্রে কিন্তু চোখ কান খুলে রেখে কিন্তু পার্টনারশিপ বিজনেস করুন। আপনাদের এ সপ্তাহে প্রেমজ জায়গা, লাভ রিলেশনের জায়গাটা কিন্তু ভালো, পরিবারের সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা এ একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে যোগাযোগ করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু থাকছে, সফলতা লাভের জায়গা থাকছে এবং ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের নিশ্চিত রূপে ভাগ্যদয় কিন্তু হবে এবং সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা কিন্তু এই সময়ে যথেষ্ট পরিমাণে কিন্তু প্রশমিত করবে, আপনারা কানেকশানগুলো কিন্তু বিয়ের ব্যাপারে পাবেন বা কিছু কিছু ক্ষেত্রে লাভ ম্যারেজেরও সম্ভাবনাটা কিন্তু এ সপ্তাহে বাড়িয়ে তুলবে। এবং আপনাদের কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক জায়গাটা আপনাদের এই সপ্তাহে যথেষ্ট কর্ম পরিবর্তনের সম্ভাবনা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা যোগ থাকছে, প্রথম কথা বলি, শরীরগত দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই ভালো কিন্তু যাবে, কিন্তু সন্তানকে নিয়ে উদ্বেগ, সন্তানের জায়গাটা নিয়ে সমস্যা, ছোটোখাটো চোট আঘাত লাগা এবং আপনার ব্লাড রিলেটেড কোনো সমস্যা, রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা আপনার কোনো জায়গাতে পড়ে গিয়ে হাড়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে।
মাথায় যন্ত্রণা, মাথা নিয়ে সমস্যা, চোখের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ধনুরাশির এই সপ্তাহে বেশি করে কিন্তু দেখা যাবে। তবে আপনাদের এই সপ্তাহে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো, আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে কিন্তু মজবুত হবে এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এবং মায়ের থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কর্মকেন্দ্রিক সমস্যা কিছুটা হলেও আপনাদের কাটবে, তবে সে মতন কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এ সপ্তাহে পাবেন না। আপনি যদি ধনুরাশি মানুষ হন, ভাগ্যের সাপোর্ট পাওয়া সেই জায়গাটা কিন্তু তেমন মতন কিন্তু থাকছে না। এরপরে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদেরকে জানাই, আপনাদের প্রথমেই জানাই আপনাদের শরীরগত দিকটা কিন্তু ভালো যাবে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন সমস্যা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, পেট নিয়ে একটু হলো আপনারা এ সপ্তাহে হলো ভুগবেন এবং আপনাদের বিবাহের কানেকশানগুলো ভালো দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের ফট করে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু থাকছে। অর্থাৎ ফুট করে মাথা গরম হয়ে যাওয়া বা কোনো জায়গাতে হিউজ টাকা ইনভেস্টমেন্ট কিন্তু এই সপ্তাহে করবেন না, যে টাকাটা আপনার ফেঁসে যাওয়া বা চোখ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ হিউজ ইনভেস্টমেন্ট বা কাউকে অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, তবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এডুকেশনের দিকটা মধ্যম এবং আপনাদের ঠান্ডা লাগার সম্ভাবনাটা থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান থাকবে। প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের ব্যয় এ সপ্তাহে কিন্তু হবে, অধিকতর ব্যয় হবে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, হঠাৎ কোনো জায়গায় কোনো সূত্র থেকে অর্থ পাওয়া বা পৈতৃক সূত্র থেকে বা যে কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সঙ্গে যারা লেনদেন করে, এই জায়গাটা কিন্তু সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের বিয়ের জায়গাটা যেমন ভালো, তেমনি প্রেমের জায়গাটা, যারা প্রেমিক প্রেমিকারা আছে তাদের ক্ষেত্রে রিলেশনের জায়গাটা কিন্তু আগের থেকে কিছুটা হলো বেটারমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি, অর্থাৎ ভাইয়ের সাথে আপনার কিছুটা হলো আগের থেকে সম্পর্কে উন্নতি কিন্তু হবে, কিন্তু পরিবারের মধ্যে কিছু শুভ অনুষ্ঠান এবং কর্মক্ষেত্রে, আমি আবারও বলছি কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ থাকবে এবং পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ আসা এবং আপনাদের দীর্ঘদিনকার মনস্কামনা পূর্ণ হওয়া এবং আপনাদের আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে কিন্তু এই সপ্তাহে সম্পূর্ণ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বাড়িয়ে তুলছে আপনি যদি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে। তবে আপনাদের আবারও বলছি অর্থ লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন এবং প্রচুর পরিমাণে ব্যয় এই সপ্তাহে কিন্তু আপনাদের হবে। এবং মাথা গরম হয়ে যাওয়া, আবারও বলছি মকর রাশি, মাথা গরম হয়ে যাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আত্মীয় স্বজনের সাথে একটু মতান্তরের জায়গা কিন্তু এই সম্ভাবনা কিন্তু থাকছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমে বলি শরীরগত দিক ভালো যাবে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। প্রেমজ সম্পর্ক, যারা প্রেম রিলেশনের সঙ্গে যুক্ত আছে বা প্রেম করছে, যে তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, বিয়ে হওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ আপনার বিয়ের ব্যাপারে এগাতে পারেন, এই জায়গার থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শুভ শুভ সংবাদ আসবে। বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গাটাতে অর্থ আসা, আকস্মিক ধন প্রাপ্তি সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। তবে পরিবারের লোকের সাথে আপনাদের মতান্তর, পরিবারের আপনার ভাই বলুন, আপনার মা বলুন বা আপনার চেনাশোনা কিছু লোকজনের মধ্যে, সেই জায়গাটা কিন্তু একটু মনোকষ্ট পাওয়া এই সম্ভাবনাটা কিন্তু থাকছে। অর্থাৎ বি কেয়ারফুল, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা আপনাদের ভুগাবে
এবং হাড়ে চোট আঘাত লাগা যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের ব্যবসা থেকে যথেষ্ট সফলতা কিন্তু এই সপ্তাহে আপনারা পাবেন। তবে গুপ্ত শত্রুতা এই সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা সেটি হচ্ছে শেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমেই আসি আপনাদের পরিবারের সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। মায়ের শরীর স্বাস্থ্য আপনাদের ভালো হবে, সন্তান সুখের জায়গা আপনাদের ভালো, সন্তানের জায়গা হেলথ নিয়ে ভালো। কিছু কিছু ক্ষেত্রে ঋণ হওয়ার সম্ভাবনা, বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান মাঙ্গলিক ক্রিয়া বা বিবাহের জায়গাটা আপনাদের প্রশমিত করবে, শুভ বিবাহের কানেকশান এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় আপনাদেরও কিন্তু হবে। নমস্কার।